ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লাদাখে পিছু হটছে চীন, ভারত দুই দেশের সেনাই, তবে থেমে নেই শাসক বিরোধী তর্জা। মোদী চীনকে বাধ্য করেছেন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সম্পূর্ণ ডিসএঙ্গেজমেন্টে। দাবি বিজেপি, ভারতীয় সেনা কেন পিছু হটছে? 2013-এ নরেন্দ্র মোদীর এই টুইট সামনে এনে আক্রমণ কংগ্রেসের। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা প্রশমনে চীন ভারত দুই সেনারই পিছু হটার প্রক্রিয়া অব্যাহত। সূত্রের খবর, পেট্রোলিং পয়েন্ট নম্বর 15 থেকে চীন ভারত দুপক্ষেরই সেনাই পিছু হটেছে। দুপক্ষই প্রায় 2 কিলোমিটার পেছনে সরে গেছে বলে খবর। দুদেশের সেনার মধ্যে বাফার জোন তৈরি হয়েছে, কোনো তরফ থেকে এখানে আর পেট্রোলিং করা হবে না। ফিঙ্গার এরিয়া 4 ও 5-এর মধ্যে চীন তার সেনা সংখ্যা কমিয়েছে, যদিও কিছু চীনা সেনা এখনো সেখানে মোতায়েন রয়েছে। পেট্রোলিং পয়েন্ট 17 অর্থাৎ হট স্প্রিং এলাকাতেও বৃহস্পতিবার বিকেলের মধ্যে পিছু হটার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে সূত্রের খবর। বিজেপি নেতা এনভি সুভাষের দাবি, নরেন্দ্র মোদীর প্রতি গোটা দেশ কৃতজ্ঞতা প্রকাশ করছে, কারণ তিনি চীনকে বাধ্য করেছেন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সম্পূর্ণ ডিসএঙ্গেজমেন্টে রাজি হতে। কিন্তু 2013 সালে নরেন্দ্র মোদী তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নেতৃত্বাধীন ইউপিএ 2 সরকারকে জিজ্ঞাসা করেছিলেন, কেন ভারতীয় বাহিনী লাদাখের নিজস্ব অঞ্চল থেকে সরে আসছে। 2013 সালের 13ই মে মোদীর সেই টুইট তুলে ধরে এখন কটাক্ষ ছুঁড়ে দিয়েছে কংগ্রেস। মোদী তখন কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে প্রশ্ন করেছিলেন, চীন তার বাহিনী প্রত্যাহার করেছে, তবে আমি অবাক হচ্ছি, তা সত্ত্বেও কেন ভারতীয় বাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ থেকে সরে আসছে, আমরা কেন পিছু পা হচ্ছি। কংগ্রেস নেতা শশী থারুর মোদীর 2013-এর এই টুইটকে রিটুইট করে লিখেছেন, আমি এ নিয়ে মোদীজির উত্তরের আশায় রয়েছি, প্রধানমন্ত্রীকে তার প্রশ্নের উত্তর দিতে হবে। কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা লিখেছেন, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, আপনার সেই প্রশ্নের কথা মনে আছে? আপনি কি বলবেন কেন ভারতীয় বাহিনী তাদের নিজস্ব অঞ্চল থেকে সরে যাচ্ছে? দেশ তার উত্তর চায়। এরই মধ্যে বেজিং ওয়াশিংটন স্নায়ুর লড়াইও তীব্র হচ্ছে। মঙ্গলবার মার্কিন সচিব মাইক পম্পেও জানান, বেজিং তিব্বতে মার্কিন কূটনীতিক, সাংবাদিক এবং পর্যটকদের যেতে দেয় না। উপমহাদেশের আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে তিব্বতে বিদেশিদের যাওয়াটা গুরুত্বপূর্ণ। চীন যেমন একদিকে মানবাধিকার লঙ্ঘন করছে, তেমনি এশিয়ার প্রধান নদীগুলোর উৎসান চলে পরিবেশের অবক্ষয় রোধেও তারা ব্যর্থ। তাই তিব্বতে বিদেশিদের প্রবেশের নীতি তৈরি বা প্রয়োগের সঙ্গে জড়িত চীন সরকার এবং চীনা কমিউনিস্ট কর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিব্বত বরাবরই চীনের কাছে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। 1951 সালে চীনের সামরিক চাপের জেরে তাদের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয় তিব্বত সরকার। 1959 সালে চীনের বিরুদ্ধে বিদ্রোহ তৈরি হয় তিব্বতে। চীন সামরিক শক্তি প্রয়োগ করে তিব্বতকে কবজায় রাখার চেষ্টা করে। চীনা সেনার হাতে গ্রেফতারির আশঙ্কায় তরুণ দলাই লামা কয়েকজন অনুগামীকে নিয়ে ভারতে চলে আসেন। জওহরলাল নেহেরু তাকে ভারতে আশ্রয় দেন। সেই থেকে দলাই লামা ভারতে। চিরশত্রু দলাই লামাকে নেহেরুর ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টিকে কোনোদিনই ভালোভাবে নেয়নি চীন। আজও তাদের সেই রাগ যায়নি। এবিপি আনন্দ।